কিচেন টেলসে আজকে আপনাদের জন্য থাকছে লেবানিজ ব্রেড ক্র্যাম্প কুনাফার রেসিপি। মাত্র 4টা উপকরণে তৈরি, কিন্তু দারুণ সুস্বাদু এবং একদম খাঁটি লেবানিজ রেসিপি। চলুন দেখি কিভাবে তৈরি করতে হবে। তো আমি এখানে ব্রেড নিয়েছি, নর্মাল পাউরুটি যেটা সেটা নিয়েছি 500 গ্রাম, মোজারেলা চিজ একটু মোটা মোটা স্লাইস করে কেটে রেখেছি 300 গ্রাম, 1 কাপ নিয়েছি মাখন গলিয়ে নিয়েছি এবং 1 কাপ চিনি। এরপর আমি এই যে মোটা ধারগুলো পাউরুটির ফেলে দিয়ে ভেতরে রুটিটা ছোট ছোট টুকরো করে একটা ব্লেন্ডারে দিয়ে ব্রেড ক্র্যাম্প করে নেব। এই যে এখন ব্রেড ক্র্যাম্প তৈরি, এবং এটাই হচ্ছে আমাদের কুনাফার বেজ। এরপর এর মধ্যে দিয়ে দেব এই মাখনটা, গলানো মাখন, এবং দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যেন এই ব্রেড ক্র্যাম্পটা তো এখন একদম মানে ঝুরঝুরা বালুর মতো আছে, এটা এই বাটারের সঙ্গে মিলে একটা আঠালো দো টাইপ টেক্সচার হবে, তাহলে আমাদের বেসটা রেডি। কুনাফার এই ভার্সনটা হচ্ছে একেবারে বলা যায় যে প্রচলিত বা হোমমেড ভার্সন। যেটা আসলে কুনাফার মিডল ইস্টে কুনাফার কয়েকটা ভার্সন হয়, এমনকি সুজি দো দিয়েও একটা কুনাফা হয়, কাদায়েফ বা শ্রেডেড ফিলো পেস্টি দিয়ে যে হয় সেটা তো আমরা সবাই জানি। এবং এটা হচ্ছে আমি আমার এক লেবানিজ বান্ধবীর কাছ থেকে শিখেছি, মানে একদম হোমমেড ভার্সন যেটা বলে সেটা। তো এখন আমি অল্প একটু নরম মাখনের সঙ্গে একটু জর্দার রং মিশিয়ে এটাকে যেই বেকিং ট্রের মধ্যে কুনাফাটা বেক করব ওটার নিচে এবং চারপাশে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খুব জরুরি, কারণ না হলে কুনাফা বেক হওয়ার পরে যখন উল্টাতে যাব, যদি এনাফ মাখন না থাকে তাহলে ওটা মানে প্যানের সঙ্গে লেগে থেকে কুনাফাটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই যথেষ্ট পরিমাণে মাখন এভাবে করে সব জায়গায় লাগিয়ে নেবেন। এরপর আমি প্যানের মধ্যে অর্ধেকটার মতো ব্রেড ক্র্যাম দিয়ে দিচ্ছি, এবং দেওয়ার সময় একটু চেপে 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 দেবেন, এবং চেষ্টা করবেন যেন সব জায়গায় সমানভাবে পড়ে, তাহলে দেখতে পরে ভালো লাগবে। ক্রাস্টের মতোই ভিতরের ফিলিংটারও অনেকগুলো ভ্যারিয়েশন হয়। চিজের ফিলিং হয়, আস্থা বলে এক রকমের অ্যারাবিক ক্রিম আছে ওটার ফিলিং হয়, এমনকি মাঝে মাঝে কিছু কিছু এরিয়াতে শুধুমাত্র বাদামের ফিলিংও দেওয়া হয়। চিজের ফিলিংটা দেওয়ার জন্যে আরবরা সাধারণত যেই চিজটা ইউজ করে সেটা হচ্ছে নাবুলসি। এটা আমাদের দেশি পনিরের মতো একটু টকটক থাকে, তারপর সেই চিজটাকে সারা রাত ভিজিয়ে রেখে ধুয়ে এটার টকটা দূর করে স্লাইস করে তারপর ফিলিং হিসাবে ইউজ করা হয়। আমার অ্যারাবিক বান্ধবীদের মতে যে মোজারেলা ইউজ করলে অলমোস্ট সেই টেক্সচারটাই আসে, শুধু মোজারেলাতে এই কষ্টটা কম যে ধুয়ে ধুতে হয় না, ভিজিয়ে রাখতে হয় না, জাস্ট কেটে বিছিয়ে দিলেই হয়। তো আমি এখন স্লাইস করা মোজারেলা যেগুলো রেখেছিলাম 300 গ্রাম, সেটা এখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আমি একটু মোটা স্লাইস করেছি তাই সিঙ্গেল লেয়ার দিচ্ছি, আর যদি পাতলা স্লাইস করেন তাহলে ডাবল লেয়ার দেবেন, কারণ চিজটা মানে ডাবল লেয়ার বা এরকম মোটা করে কেটে দিলে ওই যে কুনাফার যেই চেহারাটা আমরা চিনি বিভিন্ন ছবি থেকে, বিভিন্ন ভিডিও থেকে, যে চিজ স্ট্রিং কুনাফা কাটা হচ্ছে, চিজ স্ট্রিংগুলো বেরিয়ে আসছে, তো যত মোটা হবে ইসের লেয়ার, চিজের লেয়ার, ওই স্ট্রিংটা তত সুন্দর হবে। এরপর বাকি ব্রেড ক্র্যাম্পগুলো দিয়ে চিজের লেয়ারটা ঢেকে দেবো, এবং ঢেকে দিয়ে হাত দিয়ে চেপে চেপে এটাকে সব জায়গায় সমান করে ছড়িয়ে দেবো, এবং যেন উপরটা মোটামুটি স্মুথ হয় এইভাবে চেপে চেপে মিশিয়ে দেব। তো এটা কিন্তু আসলে এই যে অনেকে আছেন যারা উপরের নিচের এই যে ক্রাস্টটা হবে একটু ক্রিস্পি ক্রাস্ট এটাকেই বেশি পছন্দ করেন, তারা চাইলে কিন্তু একটু কম চিজও দিতে পারেন। আবার অনেকে আছেন যাদের থিন ক্রাস্ট পছন্দ এবং বেশি চিজ পছন্দ, তারা চিজটা বেশি দেবেন ক্রাস্ট কম দেবেন, এটা নিজের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেওয়া যায়। তো এরপর আমি এই কুনাফা এখন বেক করব 200 ডিগ্রি টেম্পারেচারে 18 থেকে 20 মিনিটের মতো, মানে উপরটা সোনালি হয়ে যাবে সেই পর্যন্ত, এবং ভেতরে চিজটা গলে একটা নরম নরম ভাব চলে আসবে। এই ফাঁকে 1/2 কাপ পানি এবং 1 কাপ চিনি দিয়ে শিরা তৈরি করে নিচ্ছি। বেশ ঘন শিরা হবে, কারণ 1/2 কাপ পানির মধ্যে 1 কাপ চিনি পড়লে এটা এমনিতেই একটা ঘন শিরা হয়। তারপরও যদি কেউ মানে খুব মিষ্টি পছন্দ করেন তারা এটাকে আরও একটু ঘন করে নিতে পারেন জাল দিয়ে জাল দিয়ে, তবে আমি মাঝারি ঘনত্ব রাখছি, খুব ঘন করব না। এই শিরার মধ্যে আমি দিচ্ছি কয়েক টুকরো জাফরান, এটা শিরার রঙটা খুব সুন্দর করে, একটা সুন্দর সোনালি রং হয় এবং একটা লাইট, খুব লাইট একটা ঘ্রাণ হয় সেই জন্য দেয়া। দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস এবং একটুখানি গোলাপ পানি দিয়ে এটা একদম ফুটে উঠলে পরে, ফুটে যখন মোটামুটি মানে আমার পছন্দ মতো ঘনত্ব চলে আসবে তখন এটাকে সরিয়ে সাইডে রেখে দেব। 20 মিনিট পরে এই হচ্ছে আমাদের সোনালি রঙের একদম পারফেক্ট বেক কুনাফা। উপর থেকেই বোঝা যাচ্ছে যে ভেতরে চিজটা গলে নরম হয়ে আছে,
এটা এখনও আগুন গরম, তাই উল্টানোর চেষ্টা করছি না, ঠান্ডা হলে পরে বের করে নেব মোল্ড থেকে। এই যে দেখেন, যেহেতু নিচে এনাফ মাখন দেওয়া ছিল, একদম সুন্দর মতো বেরিয়ে এসছে, কোথাও ভাঙেনি, একটুও নষ্ট হয়নি। এখন আমি এর উপরে অল্প একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এটা জাস্ট মানে কি বলবো, জাস্ট বেসিক একটু দিয়ে রাখা, এরপর যখন সার্ভ করবেন সিরাপটা সাথে দেবেন, যে যার পছন্দ মতো নিয়ে নেবে। এখন এটাকে ডেকোরেশন করছি একদম গুঁড়ো করে নেওয়া কিছু বাদাম এবং পেস্তা দিয়ে। তাহলেই আমাদের কুনাফা রেডি। মাত্র 4টা উপকরণে তৈরি, কিন্তু একেবারে খাঁটি লেবানিজ রাঁধুনির রান্নাঘর থেকে আসা এই কুনাফা রেসিপি। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে খুব শিগগিরই নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। তবে তার আগে দেখে নেই কাটার পরে আমাদের কুনাফার চিজি স্ট্রিংটা কতটা সুন্দর হয়েছে। একেবারে কুনাফার সেই ক্লাসিক্যাল লুক, যে চিজি স্ট্রিংই লুক, সেই লুকটাই এসেছে। রেসিপি ফলো করলে আপনাদেরটাও ঠিক এরকমই হবে। তাহলে আর দেরি কিসের, আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন।